নমস্কার, আজকে আমি একদম একটা ভিন্ন পরিবেশে রয়েছি। শহর থেকে অনেক দূরে একদম একটা পাহাড়ি গ্রামের মধ্যে রয়েছি। বেশ কিছুদিন হলো এখানে এসেছি, একদম মনটা ভীষণ ভালো, ভীষণ তরতাজা। এই বিষয়টা নিয়েই আজকে কিছু বলবো। কেন ভ্রমণের প্রয়োজন? মানসিক স্বাস্থ্যকে সুস্থ সতেজ রাখার আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান হলো ভ্রমণ। একটা ছোট্ট ব্রেক, ব্রেক মানে যে দূরে পাহাড়েই আসতে হবে বা সমুদ্রেই যেতে হবে সেটা নয়, কিন্তু একটা ছোট ব্রেক আমার মধ্যে অনেকটা চেঞ্জেস এনে দিতে পারে। আমার ভালো থাকার রসদকে খুঁজে পেতে আমি পারি, সেটা একটা জঙ্গলের মধ্যে হাঁটাই হোক বা নেচার ওয়াক যেটা বলি সেটাই হোক, বা পাহাড় হলে তো কথাই নেই বা সমুদ্র হলে তো কোনো কথাই হবে না। কিন্তু নিজের কথাই বলছি, আমি নিজে যখন কলকাতায় ছিলাম কিছুদিন আগে, তখনের থেকে আজকের মধ্যে আমার নিজের মানসিক স্বাস্থ্যের মধ্যে কিন্তু অনেকটা ফারাক, অনেকটা চেঞ্জেস। দিনকার জীবনের ব্যস্ততার মধ্যে যখন আমাদের মধ্যে একটা স্ট্রেস আসে, একটা অ্যাংজাইটি আসতে পারে, সেখান থেকে মাঝে মধ্যে যদি আমরা একটু ছুটি নিই, দু চার দিনের একটা বিরতি নিই, এক নতুনভাবে আমাদের মাথাটা খুলে যায়, আরও নতুন কিছু ভাবনা চিন্তার উদ্ভাবন করবার সেই শক্তিটা আমাদের মনের মধ্যে আসে। চারিদিকে পাহাড় আর মাঝখানে যখন বসে থাকি, নিজেকে ভীষণ ক্ষুদ্র মনে হয়, নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হয়, অনেক কিছু মনে হয়। আসলে নিজেকে যেন খুঁজে পাই, নিজেকে নিজের মতন করে খুঁজে পাই, নিজের সেই ছোট্টবেলার ছোট্ট মনটাকে যেন আবার নতুন করে খুঁজে পেতে পারি। এরকম অনেক কিছু পাওয়া যায় যখন আমরা আমাদের ব্যস্ততার জীবন থেকে একটুখানি একটা ছোট্ট ব্রেক নিতে পারি। আমরা প্রকৃতির মধ্যে থাকি, আমাদের মধ্যে দেখবেন একটা কোথা থেকে যেন ছন্দ ফিরে আসে, একটা সুর ফিরে আসে, সুর ছন্দ লয় যেগুলো প্রকৃতির মধ্যেই রয়েছে, সেটা যেন কোথার থেকে আমার মধ্যে আসতে থাকে, সঞ্চার হতে থাকে। এই যে প্রকৃতির সাথে নিজেকে অ্যাকাস্টম করা, নিজেকে তার মধ্যে একাত্ম করা, তার মধ্যে থেকে অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল হেলথের অনেকটা উন্নতি হয়। অ্যাকচুয়ালি আমাদের যদি অনেক গভীরে দেখি, তাহলে আমাদের জিনগত দিক থেকে তো আমরা প্রকৃতির সাথে জিনগতভাবে হচ্ছে একই সূত্রে বাঁধা। হয়তো সেই জন্যই প্রকৃতি আমাদের কিন্তু কখনো হাত ছেড়ে দেয় না, আমরা ভুল করলেও। নেচারের কাছে যখন নিজেকে বিলীন করতে পারি, সেখানে কোনো কিছু করার দরকার হয় না, চুপ করে বসে থেকে শুধু যখন শুধু উপভোগ করি, ধরুন আমি এখন একটা একদম পাহাড়ের মাঝখানে রয়েছি, শুধু বসে যখন পাহাড়টাকে অনুভব করি, তার যে সাউন্ড অফ সাইলেন্স, চারিদিকে পুরো নিস্তব্ধ, একটা ছোট্ট কোনো আওয়াজ নেই। মাঝে মধ্যে সকালবেলায় হয়তো ওই পাখিদের আওয়াজটা একটু শুনতে পাই, আদারওয়াইজ পুরো নিস্তব্ধ। একটা শান্তি, একটা প্রশান্তির যে অনুভূতি পাওয়া যায়, সেটাকে তো ঠিক ভাষায় বোঝানো যায় না, কিন্তু সেই রসদটা কিন্তু আমাকে দীর্ঘস্থায়ী করে আমার মানসিক স্বাস্থ্যকে সতেজ রাখতে। আমাদের প্রত্যেকের জীবনেই প্রচুর রেসপন্সিবিলিটিস আছে। আমার নিজের কথা বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ করি, কিন্তু তারপরে যখন এই যে একটা বিরতি নিয়ে এসেছি, আসার পরে যেটা পাই সেটা তো একটা আছেই, বা তার আগেও কিন্তু ধরুন একটা প্ল্যান করছি যে ঘুরতে যাব, এই যে ব্রেকটা নেব, তার জন্য যে মেন্টাল প্রিপারেশন থাকে, তার মধ্যে থেকেও কিন্তু একটা অসম্ভব আনন্দ পায়। জিনিসপত্র গোছানো, এটা নিতে হবে, এটা নিতে হবে, এই যে ভাবনা চিন্তার মধ্যে থেকেও কিন্তু একদম সেই ছোট্টবেলাতে ফিরে যায়, তাই কি না? আপনাদেরও হয় এই আনন্দটা, এই সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো যখন আমরা একটা ভ্যাকেশনে যাই তখনই কিন্তু পেতে পারি। আমাদের মনের মধ্যে আমরা যখন ঘুরতে আসি, বলুন তো, আপনার আমার অনেক ধরনের কিন্তু হ্যাজার্ড থাকে, তাই না? ঘুরতে আসলে পরে সত্যি বলতে কিন্তু পরিশ্রম প্রচুর পরিমাণে বেড়ে যায়। ডেলি রুটিন থেকে বের করে প্রচুর কিছু অনেক বেশি পরিশ্রম করি, অনেক ধরনের হয়তো ছোটোখাটো ঝামেলাও হয়, যেভাবে প্ল্যান করলাম প্রোগ্রামটা হয়তো সেভাবে এক্সিকিউট করতে পারলাম না, কিন্তু তাহলেও সেই যে মেমোরিজগুলো তৈরি হয় সেটা কিন্তু আমার দীর্ঘস্থায়ী হয়। সেই
ছোটবেলার অনেক ইনসিডেন্ট যেরকম আজ আমার মনে আছে, ঠিক আজকের ধরুন এই যে আজকে প্ল্যানটা করে এখানে এসেছি, এখানেও কিন্তু অনেক ধরনের হ্যাজার্ড এসেছে, কিন্তু সেটাই আমার কাছে কিন্তু মেমোরিজ, সুইট মেমোরিজ। এত হ্যাজার্ডগুলো কিন্তু আমার কাছে সুইট মেমোরিজ হয়ে দীর্ঘদিন আমাকে আনন্দ রাখতে থাকতে সাহায্য করবে। অন্য কালচার সম্পর্কে জানতে পারি, অন্যদের রান্নাবান্না খাওয়া দাওয়া সেগুলো খাচ্ছি, তো একটা অন্য ধরনের অ্যাডজাস্টমেন্ট পাওয়ারও কিন্তু নিজের মধ্যে আসে। সেখানে কিন্তু অনেক কিছু হয়তো না পাওয়াও থাকে আমার ডেলি জীবনের সুখ সুবিধার থেকেও, কিন্তু তা সত্ত্বেও আমরা ভ্যাকেশন চাই, এটার প্রয়োজনীয়তা আছে। কারণ আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়, যার জন্য আমাদের স্ট্রেস অনেক রিলিফ অবস্থায় আমরা থাকি, আমাদের ইমিউন সিস্টেমকে অনেক স্ট্রং করে, আমাদের হার্টবিটের রেট অনেক ইনক্রিজ করে। সো সমস্ত দিক থেকে সুস্থ সতেজ মনকে যদি পেতে হয়, আমাদের মাঝে মধ্যে বছরে একবার কি দুবার হলেও একটা ছোট্ট বিরতি নিয়ে কাছে পিঠে হলেও একটা ব্রেকের কিন্তু ভীষণ প্রয়োজন আছে। মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখতে, নিজের প্রতি যত্ন নিতে, নিজের ছোট ছোট ভালো লাগাগুলোকে বা নিজের ছোটবেলার ছেলে মানুষগুলোকে খুঁজে পেতে আমাদের ব্যস্ততার জীবন থেকে একটু বিরতি নিতে পারি। ভীষণ ইচ্ছে হলো এখানে এসে আপনাদের সবার সাথে একটু বিষয়টাকে আরও সবার মধ্যে, সবাই জানে কম বিস্তর যে ঘুরতে যাওয়া যেতে কে না ভালোবাসে, কম বেশি প্রত্যেকেই ভালোবাসে, কিন্তু যদি কেউ ভালো নাও বেশি থাকেন, আজকে থেকে ভাবুন একটু নিজের মানসিক স্বাস্থ্যকে আরও সুন্দর সতেজ প্রাণবন্ত করতে হলে মাঝে মধ্যে কিন্তু বিরতির প্রয়োজনীয়তা আছেই। আজকে এখানেই শেষ করি, আবার অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে পজিটিভলি আসবো। নমস্কার।